आज राष्ट्रीय आविष्कार सप्ताह के तहत मिलावटी खाद्य पदार्थों की पहचान के तरीकों पर समग्र शिक्षा अभियान की ओर से विभिन्न स्कूलों में जागरूकता शिविर आयोजित किए जा रहे हैं। इसके तहत आज सिलीगुड़ी बॉयज हाई स्कूल के 8वीं से 11वीं कक्षा के छात्रों को मिलावटी खाद्य पदार्थों की पहचान करने का प्रशिक्षण दिया गया। इस दौरान शिक्षक रंजय दास, पलाश चक्रवर्ती, राजा वैष्णव उपस्थित थे। इस संबंध में स्कूल के शिक्षक कंचन तालुकदार ने बताया कि आज के যেটা হচ্ছে এই প্রোগ্রামটা রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহ বলে একটা কেন্দ্রীয় সরকারের এটা একটা প্রজেক্ট। এখানে আমরা ছাত্রদেরকে যে ফুড তার মধ্যে যে বিভিন্ন কন্টামিনেশন জিনিসগুলো থাকে, বিশেষ করে দুধ, তারপরে আপনার দুধের মধ্যে কতটা ওয়াটার আছে, কতটা অ্যালকালাইজ কতটা আছে, এই সবগুলো এখানে দেখানোর জন্য আজকে ছাত্রদেরকে আমরা প্রমোট করছি। এখানে এই প্রোগ্রামটা মূলত 8 থেকে 11 পর্যন্ত আমরা আজকে 11 স্টুডেন্টদের ডেকেছি। সেই বিষয়গুলো তার জন্য বিভিন্ন পরীক্ষা করতে হবে, সেই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা সেগুলো আইডেন্টিফাই করবো। অবশ্যই আছে, যারা ফুড অ্যানালাইজার হবে তারা এর মাধ্যমে যুক্ত হতে পারবে। এটা এক সপ্তাহ প্রোগ্রাম, হ্যাঁ আজকে থেকে না, প্রোগ্রামটা চলছে বিভিন্ন স্কুলে হচ্ছে, আমরা আজকে এটা করছি। আজকে প্রোগ্রামটা আমরা বয়েজ স্কুলে করি। আজকে আমরা মূলত দুধের যে কন্টামিনেশন সেই প্রোগ্রামটা আজকে টোটালটাই আমরা করবো, এখানে পুরো প্রোগ্রামটাই করবো, হাতে কলমে শেখাবো। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा, नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।